অনেকক্ষণ উঠে গেছি আর ওখানে বসে আলসে ছাড়ছিলাম মানে বসে বসে তো দেখো এবার আমি বিছানা গোছাবো ঘর ফর সব ঝাড় দেবো গোছাবো কাজকর্ম করব করে তারপরে ঠাকুর সেবা দিতে যাব আজকে ঠাকুরের জন্য কোনো ভোগ রান্না করব না বড় আমার চশমাটা কোথায় রাখলো ওই যে এইখানে আমার চশমাটা আছে এখন আমি চশমা ছাড়া একদমই চলতে পারছি না ব্লগ আমি দিতেও পারিনি ব্লগ এটি মানে মোবাইলের দিকে তাকাতেই না মানে চোখ ধরে মাথা মাথা সে কেমন একটা হয়ে যাচ্ছে মানে খুব শরীরটা খারাপ লাগছিল তো চোখে একবার সকালে ওষুধ দিয়ে আজকে এখনো দেওয়াই হয়নি একটু ভালো হলে দেওয়ার কথা আমরা ভুলেই যাই সত্যি কথা আমি তো ভুলে যাই যে একটু ভালো হলে ব্যাস ভুলে যাই তো কদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছিলাম কিন্তু তাও মুখে একবার বলে দিচ্ছি আমার সব ইউটিউবার বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তা দু হাজার চব্বিশটা তোমাদের সববার ভালো কাটুক হ্যাঁ তো চলো দেখতে থাকো আমার মিষ্টি মিষ্টি ব্লগ তো আজকের ব্লগটা কতটা মিষ্টি হবে জানি না কিন্তু কিছু আপডেট দেওয়া আমার বাকি আছে মানে কি হয়েছে না হয়েছে কিছু এগুলো বলবো এই কদিনের ভিতরে ভালো তো গেছেই তার ভিতরে অনেক খারাপ তা ওই খারাপ আমার গায়ে মাখলে চলবে না যে খারাপটুকু আমাদের হয়েছে তো তার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কি খারাপ হয়েছে আর এটা ভাবলে সত্যি খুব বড় ধরনের খারাপ হয়েছে আমাদের সঙ্গে কিন্তু ওটা আমরা পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাই সব সময় বলি না হলে তো মানে এগোতে পারবো না পিছন দিকে ফিরে তাকালে তো যাই হয়ে যাক না কেন আমার সামনের দিকে এগোতে হবে তো চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি আগে আমার কাজগুলো সেরে নিই নিয়ে তারপরে আসছি ঠিক আছে তো এখন এইমাত্র পুজো দিয়ে আমি নামলাম আজকে খুব তাড়াতাড়ি পুজোটা দিয়েছি আজকে এখন সময় হচ্ছে একটা পাঁচ বাজে আর দেখো কি দিয়েছি আমি ঠাকুরের সেবাতে আজকে দিয়েছি এখানে ছানা আছে আর পাকা কলা আছে এটাই আমি আজকে ঠাকুরের ভোগে দিয়েছি কিছু ঠাকুরের জন্য আলাদা করে আমি মানে ভোগ রান্না করিনি হুম তো এখন মনে হচ্ছে ও বর এদিকে আবার আমাদের মানে খাওয়ার জন্য একটু চাল ভিজিয়ে রেখে গেছে তো তো চাল কেন এটা আমরা খাই একটু না না ভিজালে রাইসটা চালটা ভালো হয় না মানে লম্বা লম্বা হয় না এই দেখো চাল রোজি বলি চাল ভিজানোর কথা তোমরা ভাববে কি রে বাবা চাল ভিজিয়ে খাই আমরাই দেখো এই যে চালটা ভিজিয়ে রেখেছে এটা বিরিয়ানির রাইস তো এটা চালটা একটু ভাতটা লম্বা লম্বা হয় তো না ভিজালে হয় না এই জন্য বর চালটা ভিজিয়ে রেখে গেছে আমি এসেই করবো আমার আর ভালো লাগছে না একটু বরের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে মন চাইছে বর কি করছে দোকানে তোমাদেরকে চলো দেখাই চলো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন হোটেলে যাচ্ছি আর বল আমাকে কতগুলো কথা শোনাবে তুমি কেন এসছো তুমি হচ্ছে আমাকে বলতে পারতে আমি গিয়ে নিয়ে আসতাম তোমাকে মানে হাজার হাজার রকমের কথা আমাকে এখন বলবে যে তুমি একা কেন আসলে আমাকে একটা ফোন করতে পারতে আর এখন দুপুরবেলা আসার কি দরকার এই এরকম অবস্থা সিচুয়েশন তোমার কি দরকার ছিল আসার হ্যাঁ এইসব এখন কত কথা বল আমাকে শোনাবে আমি এই যাচ্ছি আরও তালাতে লাগে তালা দিয়েছি এবার চলো বেরোনো যাক পরে হঠাৎ করে মন ভাল না হোটেলে যাই যাওয়ার একটা অবশ্য কারণ আছে আমাদের বলবো তো নিয়ে নিই দেখে রোদ্দুর পাচ্ছিস আর এটার উল্টে আছে দেখ ওই এখান দিয়ে আড়াআড়ি গলি দিয়ে যেতে মানে আমাদের হোটেলটা একদম কাছাকাছি এখান দিয়ে আমি আড়া যাব একটু হাঁটানো দরকার ঘরেই সারাক্ষণ শুয়ে বসে এটাই আমার রুটিন হয়ে গেছে হ্যাঁ তো মাঝে মাঝে মনে হয় যেন মানে আমি থমকে গেছি নিজেকে নিজে কমেন্ট করতে থাকি যে ভালো লাগছে না আমি মনে হয় এগোতে পারছি না আমি মনে হয় থেমে গেছি তো বর সবসময় আমাকে বলে যে তুমি আর কত এগোবে আর মানে বর আমার সম্বন্ধে কোনো কমেন্ট করে না আমি নিজেই কমেন্ট করতে থাকি তো বল শুধু বলবে তুমি আর কত এগোবে আর কত দৌড়াতে চাও এর থেকে বেশি কে দৌড়াই আমি বললাম না আমার আমার সর্দি ভালো লাগে বাবা চশমাটা নিয়ে আসতে ভুলে গেছি দেখো আর আজকে একবারও চোখে ওষুধটা দিইনি তো চলো পরে কথা বলছি যেটা বলছিলাম বলতে বলতে থেমে গেলাম আবার থামতে হচ্ছে তো কথা বলতে বলতে লোক চলে আসছে আর আমিও বারে বারে কেটে দিচ্ছি কথা আর হচ্ছে না তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখো কি সুন্দর একটা পুকুর এখানে খুব ভালো না কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর একটা মামার সঙ্গে প্রতিবেশী মামার সঙ্গে কথা বলছিলাম তো বলে এই যে আবার যাচ্ছি আমার বেশ ভালোই লাগছে বেরিয়েছি হ্যাঁ ঘরে বসে বসে বোর হই তার থেকে বেরিয়েছি আর দোকানে হোটেলে যাচ্ছি একটা কারণে যে তোমাদের একটা জিনিস দেখাবো কিন্তু আমার বরের তো কোনো হেলদড়ি নেই এই বিষয়ে ওই যে বললাম বর বলছে তুমি আর কত দৌড়াবে এগোচ্ছো আর কত এগোবে তুমি কোথায় থমকে আছো মানে আমি নিজেকে নিজে কমেন্ট করতে থাকি কিন্তু বরের কোনো কমেন্ট পাইনি পর সব কিছুটাই ভালো ভালো বলতেই থাকবে আমাকে চলো হোটেলে গিয়ে কথা বলি তো বন্ধু অনেকক্ষণ হয়েছে আমি রাস্তা দিয়ে হাঁটছি আর বর আমাকে আবার এমনি ভিতরে কল করেছে আর জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় এত গাড়ির আওয়াজ আমি এই গলিটা দিয়ে যাব তাহলে গাড়ির আওয়াজটা একটু কম হয় তো আমি বললাম যে আমি রাস্তাতেই আছি তোমার হোটেলের সামনে বলে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না আর হ্যাঁ তোমার হোটেলের সামনে আছি বাড়িতে ভাল লাগছে না বল লাগছে তো হোটেলে চলে এসেছি আর একটু আগে বলছিলো আমি কিন্তু আজকে আসবো না বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না তো এক একা খেয়ে নেবে তাই মনে আসবে না তুমি চাল ভিজিয়ে রেখে গেছো ভাত খাবো আর একা খাবো তো তুমি আসবে তাহলে একসাথে খেয়ে নেবো ঠিক আছে কিন্তু দেখো আমি বলছি তোমার হোটেলের সামনে বলে হ্যাঁ বিশ্বাসই করছে না হ্যাঁ গো ভালো লাগছে না তো একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বলা ঠিক আছে তাহলে আসো আর আমি বললাম আমার পায়ে জানো তো ভীষণভাবে ব্যথা করছে যে আমি ঘর মুছতে গিয়ে পড়ে গেছিলাম সেই পাটা এত চোট লেগেছে না ভীষণভাবে পেন হচ্ছে ডাক্তার দেখাতেই হবে না দেখালে হবে না পায়ের ডাক্তারটা হেঁটেই যাচ্ছি হাঁপিয়ে গেছি আমি হাঁটতে হাঁটতে

দেখা হলে কোনো কাছের মানুষ চিনা পরিচয় লোক আমি তো একটু গল্প করতে ভালোবাসি তো তাই চলো চলে এসেছি হোটেলের সামনে ওই চলে এসে হোটেলের সামনে আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে হোটেলের সামনে আর হোটেলের অবস্থাটা একবার দেখায় তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এইখানে বোর্ড লাগানো ছিল পাপিয়া ডাব্বা কিচেন ও দাও তো বন্ধু যে জন্য আমি হোটেলে এসলাম তো দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের চোখের সামনে পাপিয়া ডাব্বা কিচেন একটু একটু করে সাজানো হয়েছিল তো সেটাই আবার লণ্ড ভণ্ড হয়ে গেল কিন্তু যদি ভগবান দয়া করে আবার কৃপা করে তো আবার পাপিয়া ডাব্বা কিচেন সেজে উঠবে একদম ঠিক আছে এবার এমন সাজবে হয়তো কখনোই আর লণ্ডভণ্ড হবে না এই জন্য বন্ধু আমার হোটেলে আসা তোমাদের সঙ্গে শেয়ার করা আর দেখো আমার ভীষণ খিদে পেয়ে গেছে বড় গরম 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 ভাত ডিমের অমলেট ডাল করেছে তো বললো তোমাকে আমি একটু খাইয়ে দিই তোমার খিদে পেয়েছে আর বাড়িতে দেখো সেই চাল ভেজানোই রয়েছে আর বরের এদিকে হোম ডেলিভারি অর্ডারও ছাড়ছে বর তার ভেতর দিয়ে তো এই তো কাণ্ড কারখানা আমাদের চলছে দেখো একটু ড্রেস ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নেবো ঠিক আছে এইমাত্র ঘরে আসলাম তো তোমাদের দেখালাম ওই জন্যই আজকে আমার হোটেলে যাওয়া যে দোকানের লন্ড ভান্ডটা একটু তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো আমার তো মানে সত্যি মাথাটা গরম হয়ে যাচ্ছিল যে ছ মাস হতে পারিনি দোকানটা সাজিয়েছি এখনো সাজানো চলছিল আমরা আজকে ছ বছর ধরে দোকানটা নিয়েছি তো ছ বছরের ভিতরে এখনো দোকানটা আমরা কখনো সাজাইনি কেন মানে সাজাইনি কেন জানি যে লোকের দোকান হুম বর আবার বলছিল মার্বেল টার্বেল বসাবে আমি বললাম দেখো একদমই না দোকানে ওইসব বসানোর আগে আগে যার দোকান তাকে বলে নেবে রেন্টের যেহেতু দোকানটা তো দেখো এই বোর্ড ফোট লাগানো হয়েছে আজকে ছ মাস হয়নি লাগাতেই তো কতদিন চলে গেল নতুন ফ্রিজ ঢোকানো বোর্ড লাগানো এইগুলো তারপরে একটা ওভেন বানালাম তো এইসব বানিয়ে আজকে ছ মাস হতে পারিনি ওরা এতদিন ধরে দেখছে কোনো কিছুই বলেনি আমরা জানি যে যেরকম সবাই কুড়ি বছর বিশ বছর ধরে দোকান রেখে দেয় রেন্টে আমরাও সেরকম ভেবেছি ওরাও কিছু বলেনি যেহেতু আমার দোকানটা ছ বছর হয়ে গেল রেন্টে নেওয়া তো আমি জানি যে এইভাবেই থাকবে দোকানটা একটু সাজিয়ে গুছিয়ে বসি সাজাতেই ব্যাস নজর পড়ে গেছে যে এইবার দোকান ছেড়ে দাও তো আমার মনটা খারাপই হচ্ছিলো বর বলছে কত লোক মরে যাচ্ছে তাই মানুষ আপনজন মরে যাচ্ছে খারাপ তো মানুষ সারা জীবন বসে থাকে না তুমি এটা লোকের জিনিস নিয়ে মন খারাপ আমি জিনিসের জন্য মন খারাপ করিনি যেহেতু দোকানটা মাস হলো এখনো গুছিয়ে উঠতে পারিনি মানে সাজানো চলছিল তার ভিতর দিয়ে দোকানটা ছেড়ে দিতে হচ্ছে ওই জন্য আমার মনটা বললাম কি তুমি মানে দোকানটা ছাড়ছো এখনো এত টাকা খরচা করে আমরা সব সাজালাম গুজালাম তো যাই হোক এই তো অবস্থা পাশে একটা ছোট্ট চায়ের দোকানের মতো ওরকম একটা দোকান পেয়েছি পাশে বলতে একটু গলিতে মানে মেন রোড দিয়ে একটু গলিতে পেয়েছি ওটাই এখন সব মালপত্র ঢোকানো হলো আমি গেছিলাম ওই জন্য হোটেলে দেখাবো বর বলছে তোমার আসার কি দরকার এই নোংরা টোংরার ভিতরে পরে তুমি ওই ওই এসো হোটেলে বসতে না আমি একটু একটু বর খাইয়ে দিলো ডাল আর ডিবের অমলেট দিয়ে ওটাই খেয়ে নিয়েছি আর বাড়িতে তো চাল ভেজানো ওটা রয়ে গেছে ওটা পরে রাত্রে রান্না হবে তা বর এখন নিয়ে আসলো আমার বাড়িতে বললো চলো বাড়ি চলো একটু রেস্ট নিয়ে আবার এক্ষুনি আসবো রাত্রে আবার সব বিরিয়ানির অর্ডার আছে সব বেশিরভাগ আমাদের অর্ডার ফোনে হয় এই মানে একটা দোকান থেকে আরেকটা দোকান চেঞ্জ হচ্ছে তার ভিতরে বর যে কত জায়গায় হোম ডেলিভারি হয়ে গেল হ্যাঁ খাবার দিচ্ছে দিতেই আছে আমি তুমি এর ভিতরে কী করে খাবার দিচ্ছ লোকেরা আমি বুঝতে পারি না যাই হোক এই তো ব্যাপার আমি চলে এসেছি তো তোমাদের একটু শেয়ার করলাম আমার বর কোনো কিছুতেই ভেঙে পড়ে না ঠিক আছে আমি যতটা ভেঙে পড়ি আমি বর একদম কোনো ভাঙা ভাঙে সিন নেই যা হবে দেখা যাবে হ্যাঁ তা বরের হচ্ছে এরকমই কথা বা কোনো ওই সব কোনো ব্যাপারই না নো প্রবলেম চলো সবসময় এগিয়ে চলো এটাই হচ্ছে বরের কথা আমার তো আমি ভাবি যে থেমে গেলাম থেমে গেলাম আর বরের বর বলে কিসের থামা আর কোনো থামা থামি তো নেই আর বর বরের তো ডিউটি সকাল হলেই এখন গোপাল সেবা দিয়ে বর বেরিয়ে যায় আর দুপুরে এই যে আসে একটু এক ঘন্টার জন্য রেস্ট নেয় আবার বেরিয়ে যায় আবার রাত বারোটায় একটাই ঢোকে তো এই তো বরের কাজকর্ম প্রত্যেক দিনই নেয় চলছে ¡Gracias চলো এইভাবেই আমাদের বলে জীবনটা হচ্ছে ওঠা পড়া ভাঙা গড়াই জীবন ঠিক আছে কখনো ভেঙে পড়বো কখনো উঠে দাঁড়াবো এইভাবে করতে করতে একদিন পৃথিবী ছাড়াই চলে যাবো আর তো কিছুই না জীবনের আর এটাই যদি না থাকে তো জীবনের পুরো জীবনে এটা না থাকলে কোনো চাম থাকবে না মানে বোঝা যাবে না যে কি হচ্ছে ফিলিংসটা কি যদি খুব অজাতা অনেক সুখ পেয়ে যায় আমরা সুখে যদি থাকি তো বুঝতে আমার তো সেটাই হয়েছে ঘরে বসে খেয়ে খেয়ে সুখে মানে বুঝতেই পারছি না কখন দিন হচ্ছে ঘরের ভিতরে ভাবনটা রাত হচ্ছে ও বাইরের জগতে আমাকে একটু বেরোতে হবে আর ভালো করে রপ্ত করতে হবে মানে বরের সঙ্গে যেতে হবে আর কি আর বরকে বলছে আমাকে একটু নিয়ে যাবে নাহলে আমার এই মানে পিট ফিট সব ব্যথা হয়ে যাচ্ছে ঘরে শুয়ে শুয়ে খালি বলবে ঘুমাও 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 আর কত ঘুমাবো তোমার সঙ্গে আমি তো আজকে দুপুরে চলেই গেলাম তোমরা তো দেখলেই বর বললে যেতে পারে যা আমি চলে গেছি এই তো ব্যাপার তো ভাঙা গড়ায় জীবন ওঠা পড়া জীবন এইভাবেই চলবে জীবন বয়ে নিয়ে যাবে আর বর যে ভালোই তো তোমার রান্না করতে হলো লাগলো তুমি রান্না সবই ছিল রান্না করা শুধু তো ভাতটাই করতাম তো ভাতটা করা কি ব্যাপার বসিয়ে দেবো হয়ে যাবে বলো কিছু বলো তোমার বক্তব্য কিছু পেশ করো কিছু কথা ছিল আমার বক্তব্য পরে রাখছি পরে আমি বক্তব্য পরে রাখবো কিছু কথা আছে বলতে পারো আমার কথা এখন নেই পরে বলবো গুছিয়ে বলতে হবে অনেক কিছু বলা আছে গুছিয়ে বলতে হবে অনেক কিছু বলা আছে চলো রেস্ট নেবে বড় এখন আমি একটু বড় সাথে রেস্ট নেবো পরে থাকলে তো আমার ভালোই লাগে আমি কিন্তু

দু লাইন তো দোকানটাও বলছে আমায় ছেড়ে দে তাই দোকানটাকে ছেড়ে দিলাম দিয়ে এবার নতুন দোকান স্টার্ট হয়েছে আমাদের তো সন্ধ্যাবেলা গোপাল সোনাকে সেবা সেবা দিয়েছি বলতে সন্ধ্যাবেলা একটু কফি করে দিই তো আজকে আর কফি করে দিইনি দুটো খোয়ের মোয়া দিয়েছি তো দিয়ে সন্ধ্যা টন্দা দিয়ে বাতি দিয়ে আমি নিচে এসে নিচে এসে আমি একটু কফি করে খেতে গেছি তো কপি করে খেতে গিয়ে দেখি কপিটা কেটে গেছে মানে কফি কেটে গেছে সত্যি কথা মানে দুধটা কেটে গেছে দুধটা বর সকালবেলা মানে গোপাল সেনাকে দিয়েছিল দুধ খেতে সেই দুধটা মাইক্রোভেনের ভিতরে রেখে দিয়েছে গরম করে মানে আমাকে দেবে বলে খেতে আমি বললাম এত হরলিস দুধ একসঙ্গে দুধের ভিতরে হরলিশ গুলে নিলে হয়ে যেত কিন্তু জল দিয়ে গুলেছে হল্লিসটা তো দুধটা রয়ে গেছে ওই দুধটা আর খাওয়া হয়নি আমি এখন দুধটা খেতে গিয়ে দেখি দুধটা ছানা কেটে গেছে মানে কফি বানাবো ভাবলাম যে দুধটা মাইক্রোভেনে গরম করেছি যেই ফুটে উঠেছে দেখি গুড়ি মানে ছানা কেটে গেছে তাও দুধ টাইপে রয়েছে ছানা কেটে গেছে আমি আবার দুধ জাল দিয়ে কফি বানিয়ে খেলাম দুটো খোয়ের মোয়া দিয়ে একটু কেক দিয়ে তো খেয়ে এই হাড়ে রেড়ে করছি বসে বসে আর কি করব হ্যাঁ বর তো চলে গেছে হোটেলে তো এই তো হচ্ছে কথা তো ছোট্ট একটা দোকান একদম ছোট্ট তো যদি ঠাকুর দয়া করে তো এর থেকে হয়তো ভালো কিছু হবে হোটেলটা ছেড়ে দিয়েছি অবশ্য আমার কথা হচ্ছে মন খারাপের কারণ হচ্ছে মন খারাপটা না মানে কী বলবো মানে এই হোটেলটা রেডি করছিলাম আমরা আর কি জাস্ট একটু সাজা সাজাচ্ছিলাম সেইটা নষ্ট হয়ে গেল পুরো আবার নতুন করে সাজাতে হবে তো জীবনে তো এটাই কখনো সব সাজ আমাদের ধুয়ে ফেলতে হয় নষ্ট হয়ে যায় আবার নতুন করে কোথাও গেলে সাজতে হয় তো আমাদের জীবনের প্রতি মুহূর্তটা এইরকম আর কি করব বলো আবার সাজাবো কোথাও না কোথাও ঠিক আছে তো যদি ঠাকুর দয়া করে হয়তো দয়াল ঠাকুর দয়া করলে নিজেদেরই একটা দোকান হয়ে যাবে তো এরকম একটা কথাবার্তা চলছে দেখি কি হয় তো চলো দেখতে থাকো মিষ্টি মিষ্টি ব্লগ আর আমি একটু বসে টিভি দেখি দেখো টিভি দেখছি এই দেখো আমি এখন টিভি দেখছি এই তো বসে বসে টিভি দেখছি আর একবার বর বলছে মটন বিরিয়ানি খাবে আর একবার বলছে পাশে মাছ আছে ফ্রিজে আজকে নেওয়া হয়েছিল দুপুরে রান্নার জন্য তো পাশে মাছটা রান্না হয়নি তাই বললাম আমি চাল ভেজানো আছে তাহলে এক কাজ করো মটন বিরিয়ানির দরকার নেই তোমার যেটা অর্ডার আছে সেটাই করো আমি পাঁচশে মাসটা থেকে হোটেল থেকে করে নিয়ে আসবে বললো আর বাদ বাকি ভাত আমি একটু করে নেব ঘরে একটু শুক্তো রাখা আছে রাত্রে শুক্তো খেতে নেই কিন্তু আজকে দুদিন হয়ে যাবে আজকে খেয়ে নেবো রাত্রে শুক্তোটা ভাবছি তো এই তো কথা তো চলো দেখি টিভি ঠিক আছে পরে আবার কথা হচ্ছে আর বলো না বন্ধু এক্ষুনি আমি বাইরে যাচ্ছি আর আমার তো ভীষণ মানে ইঞ্জেকশন থেকে ভয় করে তো এই কদিন ব্লাড দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে মানে তিন চারবার ব্লাড দিয়েছি দেওয়াতে একটু ভয়টা কমেছে কিন্তু এখন আবার টিটিনাস নিতে যাচ্ছি ও আমার তো ভয় করছে বর বললো চলে আসো তাড়াতাড়ি রেডি হয়ে টিটিনাস দিয়ে এসে ঠাকুরকে সেবা দেবো ঠিক আছে তো চলো টিটিনাসটা দিয়ে আসি বেরিয়েছি বর আসবে এক্ষুনি দাঁড়াই এই যে টিভি দিতে গেলাম দিয়েই চলে এলাম কি ভয় লাগছিল ও ভয়কে জয় করেছি এইবার ঠাকুরের ভোগ দিতে যাব দেখো আমার বান্ধবী এই নাইটিটা আমাকে দিয়েছিল জন্মদিনে বরকে বলেছি মেরে আনতে কিন্তু এমন মেরেছে মানে আমার পায়ে বেঁধে যাচ্ছে আর দেখো দুপুরে সেই ভাত রান্না করব সেই ভাতটা এখন করছি কি খাবো বর বিরিয়ানি এনেছে এদিকে এদিকে চিংড়ি মাছ রান্না করে নিয়ে এসেছে পার্শে মাছ রান্না করেছে মানে কত রকম যে করে নিয়ে মানে কোনটা খাবো বুঝতে পারছি না কিন্তু ভাতটা বসিয়েছি এই দেখো সেই দুপুরের চাল ওই যে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি ওইদিকে বিরিয়ানি গরম করছি যে বিরিয়ানি গরম হচ্ছে তো এখন একটু আগে বিরিয়ানি খেয়ে নিই তারপরে ভাত দিয়ে একটু পাশে মাছ এনেছে চিংড়ি মাছ করে নিয়ে এসছে একটু অল্প অল্প খাবো ঠিক আছে তো চলো খেয়ে নিই ওই দেখো আমার বর কি করছে দেখো তো আমাদের খাওয়া হয়ে গেছে পর খবরের দিকে চোখ দিয়ে তাকিয়ে রয়েছে খবর দেখছে টিভির দিকে তাকিয়ে আছে তো চিংড়ি খেলাম পার্শে খেলাম আর ব্লগটা সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুতে যাব। ব্লকটা আজকে এতটুকুই ঠিক আছে তো চলো ব্লগটা আজকে এন্ড করি অনেক কিছু দেখিয়ে দিয়েছি আর হাতটা বেশ একটু ব্যথাও করছে টিটনেসটা দিয়েছি তো আজকের মতো আমার ব্লগটা আমি হ্যাঁ এতটুকুই রাখছি আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে এই বন্ধুটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেষ সব করে দেওয়ার পাশে থাকা বেলাইকান টিকটন করে বাজিয়ে দিও যখন এখানে ভিডিও দেবো নোটিফিকেশন যাবে প্রথম ভিডিওটি তোমরা যদি দেখতে পাবে এত ভালো থাকবে নিজের খেয়াল দেবো তাহলে চাই বাই বাই আমার গ্লাভ যেমন ফ্রেন্ড চলো টাটা